এখন হচ্ছে আপনার ফুড ফ্যান, রাস্তার কাষত দোকান দিব পারবে ধুনিয়াকে লই গই, এটা ফ্যামিলি চলিব এখনতে, মাত্র আপনার 60,000 টাকার গাড়িখন মই দি দিম। আজি পুনৰ আপোনালোকৰ সন্মুখত লৈ আহিছোঁ ছেকেণ্ড হেণ্ড মালবাহী গাড়ী। আজি মালবাহী গাড়ী দেখুৱাম গুৱাহাটী মহানগৰী লখৰাৰ পৰা, যি তেতিলীয়া পেট্ৰল পাম্প আছে, তেতিলীয়া পেট্ৰল পাম্পৰ কাষেদি যি ৰাস্তা সোমাই আহিছে, চাইকেল দোকানৰ কাষেদি যি ৰাস্তা সোমাই আহিছে, সেই ৰাস্তাদি সোমাই আহিলে এই বৃহৎ পাৰ্কিং আপোনালোকে দেখিবলৈ পাব, ছেকেণ্ড হেণ্ড ডিলাৰ আপোনালোকে দেখিবলৈ পাব, কেৱল কমাৰ্চিয়েল মালবাহী গাড়ী আচলতে ইয়াতে আছে ভৰপূৰ। যোৱা ভিডিঅ' যিসকলে দেখিছে এই ডিলৰ প্ৰাইচসমূহ আচলতে নিশ্চয় গম পায়। গতিকে আজিৰ ভিডিঅ'টো, যোৱা ভিডিঅ'ত যিসমূহ গাড়ী দেখুৱাইছোঁ এইসমূহ গাড়ী আজি নেদেখুৱাওঁ, কাৰণ এটা ভিডিঅ'ত ইমানেই গাড়ী ইয়াত এটা পাৰ্টত দেখুৱাই শেষ কৰাটো সম্ভৱ নহয়, সেইকাৰণে আজি আকৌ উপস্থাপন আগবঢ়াই আছোঁ। আজি সম্পূৰ্ণ নতুন গাড়ী আপোনালোকক দেখুৱাম, ছেকেণ্ড হেণ্ড গাড়ী, যোৱা ষ্টকত যিবোৰ দেখুওৱা নাছিলোঁ সেইবোৰ আজি আপোনালোকক দেখুৱাম। এইসমূহ গাড়ী আপোনালোকে দেখুৱাই আছোঁ আপোনালোকক, এয়া চাওক গাড়ীসমূহ আপোনালোকক দেখুৱাই আছোঁ, এয়া বহুত গাড়ী আছে। আমি আগফালে আৰু যাম, আগফালে আৰু গাড়ী আছে, সেইসমূহ দেখুৱাম। এইটো ভিডিঅ'ত দেখুৱাই শেষ কৰিবলৈ আচলতে যত্ন কৰিম। দূৰ দূৰণিৰ পৰা কাষ্টমাৰ আহিছে, ইতিমধ্যে খবৰ ইত্যাদি চাই আহিছে বুলিও কৈছে, গতিকে মই তেওঁলোকৰো মন্তব্য ল'ম। কিন্তু তাৰ আগতে দাদাগৰাকীক পৰিচয় কৰাই দিছোঁ। এইগৰাকী দাদা যিসকলে নতুন চাই আছে তেওঁলোকৰ কাৰণে আচলতে পুনৰ আপোনাৰ শুভনাম জনাব। সুনাম দীপক ৰায়। হয়, কিমান বছৰ ধৰি গাড়ীৰ ব্যৱসায়ৰ লগত জড়িত? মই আপোনাৰ 16 চনৰ পৰা জড়িত হৈ আছোঁ। 16 চনৰ পৰা জড়িত হৈ আছে, গতিকে অসংখ্য গাড়ী আছে। এটা ভিডিঅ' আমি আপলোড দিছোঁ আপোনাৰ এই ডিলাৰৰ, গতিকে আজি পুনৰ নতুন ষ্টকসমূহ দেখুৱাব। হয় হয়, গতিকে ক'ৰ পৰা দেখুৱাব? ইয়াৰ পৰা দেখাই যাওক, নেকা এক্সেল হয় এইখন আপোনাৰ, এইখনৰ প্ৰাইচটো হ'লে আপোনাৰ 280, অল ডকুমেণ্টছ আপ টু ডেট। কিমান চনৰ? 18 চনৰ হয়, 2018ৰ হয়। মাৰ খোৱাটো নহয়? মাৰ খোৱা নহয়, এক্সিডেণ্টেল নহয়, এক্সিডেণ্টেল নহয়। পুৰা গাড়ী টিপ্ট হৈ আছেনে? টিপ্ট হৈ আছে। এইখন গাড়ীত 15 লিটাৰ তেল ফ্ৰী আছে, 15 লিটাৰ তেল ফ্ৰী আছে, ফ্ৰী আছে। গাড়ী ল'লে 2,80,000 গাড়ীৰ দাম, 2018ৰ গাড়ী। কোম্পানীৰ পৰা যিবোৰ ফেচিলিটি লাগি আহিছিলে, ইনক্লুডিং ফেচিলিটিজ আছেনে? চব আছে, একদম মাৰ খোৱাটো, মাৰ খোৱা ইঞ্জিন চিল আছে। গাড়ীখন লোৱাৰ আগতে 10 বাৰ চাই লওক, ইঞ্জিন পুৰা চিল আছে। আচ্ছা, মেকানিক আনি দেখালেও একো প্ৰব্লেম নাই, একো আপত্তি নাই। ঠিক আছে, আৰু নেগোচিয়েবল হ'ব প্ৰাইচ গাড়ী চোৱাৰ পিছত? ঠিক আছে, গাড়ী অন টেবুলত। নেক্সট এইখন, নেক্সট এইখন, এইখন আপোনাৰ 20ৰ গাড়ী হয়, 2020ৰ গাড়ী, অৰিজিনেল পেইণ্ট, পুৰা অৰিজিনেল পেইণ্ট, বডি বনোৱা আছে, বডি বনা আছে আপোনাৰ, মাৰ খোৱাটো, মাৰ খোৱা নাই। গ্ৰাহকে নিয়াৰ পিছততো ইঞ্জিনত হাত দিব লগা নহয়, একো তেনেকুৱা নহয়, একো কমপ্লেইন দিব লগা নহয়, একো কমপ্লেইন নাহিব। ঠিক আছে, গাড়ীৰ প্ৰাইচ জনাব। এইখন আছে আমাৰ 350 প্ৰাইচ, 3,50,000 টকা। আৰু নেগোচিয়েবল হ'ব? নেগোচিয়েবল হ'ব, 15 লিটাৰ তেল ফ্ৰী আছে, 15 লিটাৰ তেল ফ্ৰী আছে। ঠিক আছে, নেক্সট কোনখন দেখাব? নেক্সট এইখন আপোনাৰ মেগা, মেগা মেগা, এইখনৰ প্ৰাইচ আছে আপোনাৰ 260, ফুল কালাৰ মানে অৰিজিনেল পেইণ্টত আছে আপোনাৰ এইখন। দুটা এটা টায়াৰ যদি বেয়া থাকে আমি সেইটো সলাই দিয়া হ'ব তেওঁলোকক, পুৰা মানে চেঞ্জ কৰি দিব, চেঞ্জ কৰি দিয়া হ'ব। ইঞ্জিনততো হাত দিব, ইঞ্জিন ইঞ্জিন চিল আছে, ইঞ্জিন চিল আছে, একো কাম নাই, নাই একো কাম নাই। ফাইনান্সৰ ব্যৱস্থাটো নাই? নাই, এতিয়া কোনো নাই, কোনো নাই। আচ্ছা, গ্ৰাহকে নিয়াৰ পিছত কোনো ধৰণৰ কমপ্লেইন দিব লগা নহয়, একো কমপ্লেইন দিব? প্ৰাইচ জনাইছে কিমান? 260 আছে, 260। আৰু তেল, তেল আপোনাৰ 15 লিটাৰ ফ্ৰী আছে। আমি যিমান গাড়ী দেখুৱাম, হয় কিছুমান গাড়ীত ব্লেক ব্লেক মানে অফাৰটো দিয়া আছে। হয়, এইখন আপোনাৰ ইণ্ট্ৰা V30, 20ৰ গাড়ী হয়। এইখনৰ এটা স্মাৰ্ট ৱাচ ফ্ৰী আছে, ঘড়ী এটা ফ্ৰী দিয়া আছে, ইয়াক ৰিয়েলমিৰ ঘড়ী এটা ফ্ৰী দিয়া হ'ব ইয়াতে, ৰিয়েলমিৰ। হয়, বাকী গাড়ী অৰিজিনেল পেইণ্ট, গাড়ী অৰিজিনেল পেইণ্ট, একদম কোনো চিল আছে, পুৰা ইঞ্জিন চিল আছে, মাৰ খোৱা নহয়। আচ্ছা, পাৱাৰ ষ্টিং, পাৱাৰ ষ্টাৰিং, পাৱাৰ উইণ্ড, পাৱাৰ উইণ্ড আছে, পাৱাৰ ষ্টিং, পাৱাৰ উইণ্ড, পাৱাৰ উইণ্ড, সব সব ঠিক আছে। গাড়ী পুৰা টিপ টপ হৈ আছে না? টিপ টপ হৈ আছে পুৰা গাড়ী। কৈছিল আপুনি 20ৰ? 20ৰ হয়। নতুন ল'ব গ'লে কিমান পৰে? নতুন এতিয়া এইখনৰ দাম এপ্ৰক্স 8,00,000-7,00,000ৰ ভিতৰত আছে গাড়ীখন। আচ্ছা, আপোনাৰ ইয়াত প্ৰাইচ কিমান? মোৰ ইয়াত প্ৰাইচ আছে এইখন আপোনাৰ 450। এই ইঞ্জিনততো হাত দিব লগা নহয়? ইঞ্জিনত হাত দিব লগা নাই, মাৰ খোৱাটো নহয়, মাৰ খোৱা নহয়। আচ্ছা, গ্ৰাহকে নিয়াৰ পিছত কোনো ধৰণৰ কমপ্লেইন দিব লগা? একো কমপ্লেইন দিব লগা, আমি কাগজ বনাই দিম, ট্ৰেন্সফাৰ কৰি দিম, আমি গোটেইখিনি আমি কৰি দিম। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোনখন দেখুৱাব? কণ্টেইনাৰ এইখন দেখাই দিওঁ, কণ্টেইনাৰ, কণ্টেইনাৰ বডি আছে না? হয়। আচ্ছা, এইটো খুলিও চলাব পাৰিব? খুলিও চলাব পাৰিব আপোনাৰ, নাই কোনোবাক আপোনাৰ কৰিয়াৰৰ বস্তু নিব লাগে এইখন গাড়ী, তাত চলাব পাৰিব ধুনীয়াকৈ, তাত চলাব পাৰিব। কিমান চনৰ গাড়ী এইখন? আপোনাৰ 14ৰ হয়, 14ৰ হয়। গাড়ীৰ পৰা চিল ইঞ্জিন আছে? ইঞ্জিনটো চিল আছে, মাৰ খোৱাটো নহয়, মাৰ খোৱা নাই, অকণমান ডেণ্টিং মেণ্টিং আছে গাড়ীখনত, বাকী চিট চিট অকণমান বনাব লাগিব, এইবিলাক আমি বনাই দিম।
তেলক কাস্টমার পছন্দ ভাবছে হেড গ্লাস কোন চেঞ্জ কৰি দিম ফাটা আছে হেড গ্লাস কোন চেঞ্জ কৰি দিম কাগজ পাতি অল ক্লিয়ার কৰি দিম আমি গাড়ি অলপ কাম আছে না কাম আছে কামখিনি আপোনালোকে ক্লিয়ার কৰি ক্লিয়ার কৰি দিম আচ্ছা গাড়ির দাম কিমান ক্লিয়ার কৰি পলে দাম আপোনা আছে 230 230 দি দিম 230 দি আছে তেল ফ্রি আছে আপোনালোকে সব ক্লিয়ার কৰি ক্লিয়ার কৰি দিম আচ্ছা ঠিক আছে পুরা এনে বাকি তো ইঞ্জিনত তো হাত দিব লগা নহয় ইঞ্জিনত হাত দিব লগা নহয় ইঞ্জিন তো খুলিব লগা নহয় একো নাই তেনে কোয়া যদি কাস্টমারে মুখ কি এটা প্রবলেম দেখাই দিয়ে সেটা মই আপনা করে দিয়া হবো কাম ফ্রি করে দিব ফ্রি করে দিম গাড়ি ঠিক আছে নেক্সট কোনখান দেখাবো এখন এখন মেগা আইসি হ্যাঁ কিমান সোনা এটা 17 সোনা হয় তাহলে পেইন্টর কাম আছে অকমান ডেন্টিং পেইন্টিং আছে এবিলা অকমান ভাঙিছে এই সটু মই চেঞ্জ করে দিম কাস্টমার সম্মুখত কাস্টমার সোয়ার সম্মুখত এটা মই চেঞ্জ করে দিম এখন ইয়াতে লুকিং গ্লাস নাই লুকিং গ্লাস খন মই লগাই দিয়া হবো পুরা অরিজিনাল পেইন্ট আছে না অরিজিনাল পেইন্ট বাকি ডেন্টিং পেইন্টিং যত বইব হে মই বনাই দিম কাস্টমার আগত মার খাওয়া তো না মার খাওয়া না মেজর অ্যাক্সিডেন্ট তো হওয়া নাই না অ্যাক্সিডেন্ট নাই অ্যাক্সিডেন্ট নাই নাই মেজর অ্যাক্সিডেন্ট হওয়া নাই না কিমান চলিছে এখন গাড়ি এখন খুব অকমান চলিছে গাড়িখন কারণ কমার্শিয়াল গাড়ি অকমান রানিং হবই এটু ঠিক আছে প্রাইস জানাবো প্রাইস তো আছে 230 230 দি দিব না দি দিম ঠিক আছে নেক্সট এখন এখন এসএসটি ছটা হাতি বলি কই এখন অ্যাকচুয়ালি এখন আপনার প্রাইস তো আসলে আপনার 240 আসলে 240 পুরো অরিজিনাল পেন্ট আছে অরিজিনাল পেন্ট আছে কোম্পানির যেগুলো ফ্যাসিলিটি আছে এগুলোকে লাগি আছে না পুরো লাগি আছে সম্পূর্ণ আছে একো তো আতরি জোন নাই একো আতরি জোন নাই বডি সডি সব বনো আছে বডি দি কিমান টন ক্যাপাসিটি এটা 750 কেজি 750 কেজি ঠিক আছে আরো নেগোশিও বলবো প্রাইস নেগোশিও বলবো অন টেবিল বসে হইলে এখন নেক্সট এখন 21 এর গাড়ি হ্যাঁ 20 এর গাড়ি হয় এস গোল পেট্রোল ফার্সন একুশের গাড়ি অরিজিনাল পেন্ট আছে অরিজিনাল পেন্ট আছে পুরো সিলিং দিন আছে সিলিং দিন আছে মার খাওয়া তো না হয় মার খাওয়া কোন গ্রাহকে নিয়ার পিছত তো কমপ্লেন দিব লাগা না হয় একু কমপ্লেন দিব লাগা না হয় ইঞ্জিন তো হাত দিব লাগা আমাক প্রবলেম যদি হয় গাড়ি মোক দেখাই দিও মই আপনার কাস্টমার আগত মই করে দিম গাড়ি কাম কাস্টমার আগত করে কাস্টমার আগত করে দিম প্রাইস জানাবো এখন আছে 380 380 আর ওয়ান টেবিলত নেগোশিয়েবল হয়ে যাবে অল পেপার আপ টু ডেট ট্রান্সফার আমার কতখিনি আমার থাকিব ঠিক আছে নেক্সট কোনখান দেখাবো এখন আছে আপনার সুপ্রো ধুবুরী স্টেশন হয় পুরো অরিজিনাল পেন্ট অরিজিনাল পেন্ট আছে আমি কেবিন টু অরিজিনাল পেন্ট আছে কিন্তু আমি ব্যাক সাইড টু কালার করে দিয়া হইছে একদম কালার করে দিয়া হইছে কালার করে দিয়া হইছে পুরো হেভি বডি হই গেল হেভি বডি হই গেল পুরো আচ্ছা পুরো হেভি বডি হই গেল বাকি ইঞ্জিনত তো একো কাম নাই ইঞ্জিন একো কাম নাই গ্রাহকে নিয়ার পিছত তো ইঞ্জিন খুলিব লাগা না হয় খুলিব লাগা না রাস্তা চলাই থাকো তো স্টার্ট বন্ধ না হয় তেনে কো একো নহয় তেনে কো মেজর তো একো কাম নাই টেস্ট ড্রাইভ করক মরিয়াতে কাস্টমার আই টেস্ট ড্রাইভ করক গাড়ি পছন্দ করক টেস্ট ড্রাইভ করা পিছত লৈ যাব পাৰি তো লৈ যাব পাৰি বাকি ইঞ্জিনত হাত দিবল না ইঞ্জিনত হাত দিবল লগা নাই মার খোৱা তো নহয় মার খোৱা কোন হয় এক্সিডেন্টাল নহয় এক্সিডেন্টাল নহয় কিমান টনৰ গাড়ি এখন আপোনাৰ 18 17 নম্বৰ গাড়ী হ'ব এখন আচ্ছা প্ৰাইস কিমান প্ৰাইস আছে আপোনাৰ 270 270 আচ্ছা ঠিক আছে নেক্সট কোনখন দেখাব এখন আছে আপোনাৰ ফুড ফেন ৰাস্তাৰ কাষত দোকান দিব পাৰিব ধুনীয়াকৈ লৈ গৈ এটা ফেমিলি চলিব এখনতে মাত্ৰ আপোনাৰ 60,000 টকাত গাড়ীখন মই দি দিম 60,000 টকা দিম বয়স হৈছে গাড়িখন অকণমান দোকানৰ কাৰণে ন একো নাই আপুনি চলাই নি ৰাস্তাৰ কাষত ৰখাই দিব বাছ এনে এনে বয়স হৈছে গাড়িখন এনে গাড়ী চলিব ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিন ঠিক আছে কিন্তু বাট ভাড়া মাৰ কাৰণে নহয় এখন জাষ্ট ৰাস্তাত ৰখাৰ কাৰণে গাড়ী ৰখাৰ কাৰণে হয় পুৰা বডি বনোৱা আছে বডি বনা আছে পুৰা সেটআপটো আছে আপোনাৰ এবাৰ আপুনি পাৰিলে দেখাই দিব পাৰে পুরা ভিতরত খানা খানা বনোয়া খানা খানা বনোয়া আমার ইয়াতে মানে কিছুমান স্টক কর রাখি দিও বর্তমান ইঞ্জিন বা রেন্স পাতি আমি ইয়াতে রাখি দিও ধুনিয়াকে এতিয়া লক সিস্টেম আছে তুমি ইয়াতে কাম বিলাক করা কাম বিলাক মানে ইয়াতে আমার মেকানিক্যাল বস্তুখিনি ইয়াতে রাখি দিও এতিয়া আমি আচ্ছা আচ্ছা পুরা বডি বনোয়া আছে ঠিক আছে 60,000 টাকা দি দিব দি দিম আরো নেগোশিয়েবল হবো না অকমান সামথিং কিবা এটা কৰি দিম বেশি না হবো এখন ভালো আছে না আপনার 430 গাড়ি পুরা সিল ইঞ্জিন আছে ইঞ্জিন সিল আছে 19 এর গাড়ি আচ্ছা অল পেপার আপনি তো নহয় মার খোয়া নহয় অ্যাক্সিডেন্টাল তো অ্যাক্সিডেন্টাল নহয় অরিজিনাল পেন বডি তো বানাই লব লাগিব বডি তো খালি বানাই লব লাগিব বিচারে হয় রেলিং তো বডি তো আছে রেলিং তো বানাই লব অরিজিনাল পেন তো আছে অরিজিনাল পেন পেইন্টিং তো হয় না এক কোনে কটু আচ্ছা
মানে গ্রাহকে নিয়ার পিছতো ইঞ্জিনত হাত দিব লাগা নহয় নহয় এনেকা তো বেমান নলাই যে রাস্তাত বন্ধ হই থাকিব নাই নহয় এনেকা নহয় এক কোন আচ্ছা ঠিক আছে 430 পর আর নেগোশিয়েবল হবো অন টেবিলত কিছু হই যাব অন টেবিলত আর ডিসকাউন্ট হই যাব হই যাব ঠিক আছে ইয়াতে আছে এটা আপনার রিয়েলমির খড়ি ফ্রি দিয়া হবো ইয়াতে নেক্সট কোন কোন দেখাবো নেক্সট দিয়াই এখন কিমান তো এখন আপনার আছে 17 এর গাড়ি এখন আছে আপনার 4 লাখ টাকা 4 লাখ টাকা গাড়ি পুরা সিল ইঞ্জিন আছে ইঞ্জিন সিল আছে অরিজিনাল পেইন্ট আছে অরিজিনাল পেইন্ট আছে মারখোয়া তো না মারখোয়া না চাকা কোন বেয়া আছে চাকাটো আমি চেঞ্জ করে দিয়া হবো আচ্ছা অ্যাক্সিডেন্টাল তো না অ্যাক্সিডেন্ট না হয় তুমি দেখা আপনাদের ভিডিওটি সম্পূর্ণ চাইছে ভিডিওটি এই পর্যন্ত চাওয়ার বাবে মহেশ রহমান আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাইছো যদি আপনার বাজেটত পড়িছে এই পর্যন্ত চাই যদি আপনি ভাবিছে যে আপনি এখন ডিলার পর গাড়ি এখন লব পারিব আপনার বাজেটত পড়িছে আপনার সপোন পূরণ করিব পারিব ব্যবহারিক জনিত কারণত হোক বা বাজার জনিত কারণত হোক বা পরিয়াল পোহপাল দিয়ার কারণতে হোক যদি আপনি গাড়ি এখন ল বলে ভাবিছে এইখান ডিলারের পর তেতিয়া ডিসপ্লে দিয়া নম্বর সহ আপনাদের যোগাযোগ করে সহজতে গুহাটি লখরার তেতিলিয়া পেট্রোল পাম্পর কাছর যে বৃহৎ ডিলার আপনার সম্মুখত দ্বিতীয় খণ্ড উপস্থাপন করলেও এই ডিলারের সহজতে গাড়ি এখন লো আপনার সপোন পূরণ করব পারে মোর এই চ্যানেল যদি আপনি ইউটিউব থাই তেনলে সাবস্ক্রাইব করার বেল আইকন প্রেস করবলে না পড়ব যাতে মই করা এনে ধরনের উপস্থাপন নোটিফিকেশনের জড়িয়ে সকলকে আগত আপনি লাভ করে আর যদি ফেসবুকত চাই তেনলে ফলো করার গুহাটি লখরার এই ডিলারের ভিডিও আনকো অবগত করবলে না পড়ব যাতে আপনার এটি শেয়ারের জড়িয়ে আনেও অবগত হয়ে সহজতে তোর সপোন যাতে পূরণ করব পারে এখন গাড়ি ইয়ারপর যাতে ক্রয় করে লই যাব পারে আর একটা কথা শেষত কই একাংশই মেসেজ করে যে দাদা আপনার ডিলার কত মোর অমুক গাড়ি লাগিছিল বা অমুক বাইক লাগিছিল মই সেকেন্ড হ্যান্ড বাইক বা গাড়ি মই বিক্রি নকরু মোর নিজাববিয়া ডিলার নাই গতি মই করা উপস্থাপনার জড়িয়ে আপনি যতই গাড়ি লোব যায় বা বাইক লোব যায় তেতিয়া কন্ডিশন কেনেকুয়া ডকুমেন্টস পাতি কেনেকুয়া আছে এয়া সম্পূর্ণ চাই চিতি লওয়ার দায়িত্ব আপনার গতি গুহাটি এইখান লখরার ডিলারের পর পুনের নতুন স্টকের সঙ্গে নতুন উপস্থাপন লিম চাই থাকি আপনাদের খবর ইত্যাদি প্রত্যেক মাসত মানে উপস্থাপন আগবাই গে আছো কন্টিনিউসলি আর আগলেও মানে উপস্থাপন আগবাই গিয়ে থাকিম নতুন স্টকের সঙ্গে।